নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। একজনের থেকে পড়ে মিশন চটপটে খুব পড়া, সবকটে ভয়ে থরথর তার কাছে সব ধরা, আরেকজনের বাংলা মুভি চকচকে সব টানে, সারা বেলা নায়ক খোঁজে হইচই সব গানে, একজন আছে ব্যস্ততাতে পড়ালেখা খুব, এটা লাগে ওটা লাগে চুরি জুড়ে ডুব, আরেকজন যে ছেলের মতো মেয়ের স্বভাব দূরে, উড়া ধরে লাইফস্টাইল টুইট করে ঘুরে। হাই গাইস, লাইক দাও, শেয়ার করো প্লিজ, তার মাথায় ইউটিউব ফেসবুক করে গিজ গিজ, এসব নিয়ে কেমন করে সামলায় এক বাবা, এই বাড়ির এক দারোয়ানের আছে লোভের থাবা, সব মিলিয়ে এই বাড়িটায় রঙের ছড়া ছড়ি, গল্পে গল্পে মুখর থাকে খানবাড়ি বাড়া বাড়ি, খানবাড়ি বাড়া বাড়ি, খানবাড়ি বাড়া বাড়ি, খানবাড়ি বাড়া বাড়ি, খানবাড়ি বাড়া বাড়ি। না বাবা, কণা বাসা থেকে পালিয়েছে আর আমি ওকে বাসে উঠিয়ে দিয়ে এসেছি। এই তুই এটা কোনো কাজ করেছিস? আমাদের এখনো কিছু হয় নাই, তবে যখন তখন হয়ে যেতে পারে। বাবা, তোমার কেমন লাগছে? কোনো রকমই লাগছে না রে মা। না মানে তুমি তো মারা যাবে, তো মারা যাওয়ার আগে তোমার ভিতরে কেমন ফিল হচ্ছে? খুব খাখা করছে, একদম খাখা। তোমার এই ফিলটাই কি তুমি একটু আমার লাইভ ভিউয়ারদের সাথে শেয়ার করবে বাবা? একদম মেয়ে কোথাকে একটা মধ্যে বত্রিশটা দাঁত ফেলে দেবো, বাবা মারা যাচ্ছে, কোথায় আফসোস করবে, মন খারাপ করবে, তা না উনি আছে না লাইফ দিয়ে। যা এখান থেকে, যা এখান থেকে, যা। যাচ্ছি বাবা যাচ্ছি, মরার আগে কেউ এরকম কঠোর হয় তা তোমাকে না দেখে আমি কখনো জানতাম না। আমার মেয়েরা এমন কেন হলো? আমি ওদের আপন বাবা, তারপর আমার সাথে সব বাবার মতো আচরণ করছে। মুখটা বন্ধ হরো, মশা মাছি ঢকবে আনে, আক কুইজে চাই রইছো কা? তোমার এই অবস্থা কেন? এটা খানবাড়ির লোকের অবস্থা, তুমি বুঝবা না, তোমার বোঝার কথাও না। খানবাড়িতে আবার কি ঘটনা ঘটলো? খানবাড়িতে ঘটনা ঘটে নাই, ঘটনা ঘটছে সেই সুদূর চীন দেশে, মানে করোনা ভাইরাস। করোনা ভাইরাসের জন্য লাখ লাখ হাজার হাজার মানুষ মরতে আছে। লোক মরতেছে চীন দেশে, তুমি রইছো বাংলাদেশে, হ্যাঁ মুখের খুশি লাগাই রইছো। কথা অবশ্য তুমি ঠিক কইছো, কারণ তুমি যে মাপের এর চেয়ে বেশি মাপের কথা আর কই দে কবা, ঠিক না? তোমার জ্ঞান তো এই পর্যন্ত। শোনো, এইটা হইলো ভাইরাস, ভাইরাসের কোনো দেশ বিদেশ লাগে না, বাতাসে যখন তখন উইজা যে কোনো হানে পড়তে পারে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, কও কি। এই যে তোমার দোকানে আসগো আইসি, এক কাপ চা চাই নাই, খেয়াল কই যে দেখছো কেসাই নাই। আবার কি সমস্যা করলো? আ যদি বুঝদা তাইলে তো আর তুমি চার দোকানদারি করতা না, তুমি হরতা আমার মতো দারোয়ানগিরি, বুঝছো? এই যে তুমি একটা কাপে হাজার হাজার জনগণ চা খাইতে আছে, কাল লালা কোথায় ঢালতে আছে, কোনো ঠিক ঠিকানা আছে? এই দে তো ভাইরাস আইতে পারে, ঠিক না? হ্যাঁ কাউ কি জানি না, শুনে তাহলে মানুষের ক্ষতি করুন। হ্যাঁ এখন সময় আছে, তোমার এই কেতলি মেতলি ডাইলা ফাইলায় দাও, মানুষের একটু উপকার করা সেও, বুঝছো? আর ক্ষতি করিও না।
Black Horse, সব সম্ভব। তুই মাস্ক গ্লোভ ছাড়া এইভাবে এখানে বসে আছিস কেন? কারণ আমি সুপার উইমেন। কিসের সুপার উইমেন? সুপার হিরো যদি সুপার ম্যান হতে পারে তাহলে সুপার ম্যানের গার্লফ্রেন্ড কেন সুপার উইমেন হবে না? তোকে এই বুদ্ধি কে দিয়েছে? কণার ভূত তোকে ধরলো কখন? বুদ্ধি কে দিবে? আমার কি বুদ্ধি কম নাকি? আর শোন, তুই কি ভুলে গেছিস যে আমি কণা সাজার অভিনয় করছি? আচ্ছা তোর কি মনে হচ্ছে বলতো? তুই শুধু আমার ছোট বলে, তা না হলে আজকে কি তোর এত বড় সাহস? তুই সুপার উইমেনের সাথে এভাবে কথা বলছিস? তুই আজকে টের পাবি সুপার উইমেনের কত পাওয়ার। কি করবি তুই? খালি কাছে এসে দেখ না, তোকে তুলা তুলা বানিয়ে ফেলবো। আরে ধুর, রেগে যাচ্ছিস কেন? সুপার উইমেন একটা ফালতু জিনিস না যে তোকে মেরে তার হাত গন্ধ করবে। সুপার উইমেনের একটা ওয়েট আছে। পার্টনার নিয়ে তাড়াতাড়ি মাস্ক আর গ্লোভস পরে নে, তা নাহলে করোনা এসে তোর সুপার উইমেনগিরি ছুটায় দিবে। এই সুপার উইমেনকে করোনা কি করে আমি তো দেখে নিব। যা যা এখান থেকে, ঠিক আছে দেখা যাবে। দেখো না ওরা কি বলছে, ওরা বলছে আমাকে দেখি করোনা হবে। বলো এটা কি কখন সম্ভব? জীবন খান বাড়ির থেকে খবর আইছে। কি খবর আইছে মামা? খুশি আর কিছু নাই, মরণের খবর। এর মধ্যে আবার কে মারা গেল? আবার আরে কেউ মরে নাই, মরে নাই, বাতাসে ভাইসে বেড়াইতেছে, যে কোনো মুহূর্তে টাপাস ক্রায় পড়বো। ভাইরাস। ভাইরাস? কি ভাইরাস? করোনা ভাইরাস, চীনা প্রোডাক্ট, অত্যাধুনিক চীনা প্রোডাক্ট, যারে ধরে সেই মরে। ধর মামা, ওই ভাইরাস এই জায়গায় আসবো কেমনে? আচ্ছা মামা, তোমার এত মহামূল্যবান জ্ঞানটা কেডা দিয়ে গেছে কত? কেন পল্টু, ওর বুদ্ধিতে তো আমি এক কেত লিসা একের নগদ রাস্তার উপর ঢাইলে দিছি। কিলো হাসার কিলো বড়জন এটা করেন, মাঝে মধ্যে এরকম লস করে ব্যবসাটার লাল বাতি জ্বালাই দেন। হ্যাঁ লাল বাতি জ্বালাই দেন, আর আমরা যদি কখনো কোনো রকম করে খালি এক কাপ চা বাকি চাই অমনি মুক্তারে হাড়ির মতো ঝুলাই দিয়ে। তার মানে কি? তাহলে কি পল্টুর কথা শুনে আমি ভুল করছি? না না না, আপনি পল্টুর কথা শুনে ভুল করবেন কেন? আপনি তো ভুল করেন আমাদের কথা শুন না, কারণ আমরা আপনার ভালো চাই, তো এই কারণে আপনি আমাদের কথা শুনবেন না। বুঝছি, ওই পল্টু হারাম দাদা আমার বোকা বানাইছে। এরপর যদি আমার দোকানে তাই হয়, আমার দোকানে দেখে না একবারে পোস্টরে একবারে গলা ফালাবো, কিছু করে ফালাম একবার। সুমন, আমার কাছে ঘটনা জানি কেমন লাগতেছে, খানবাড়ি হঠাৎ করে করোনা ভাইরাসের পিছনে লাগলো কে? আরে বিষয়টা তো আমিও বুঝতেছি না। আচ্ছা চল যাই দেখি কোনো খবর টবর পাওয়া যায় কিনা। যাবি? চল চল যাই। এই যাই যা যা, তা আমার পক্ষ থেকে ওই পোলটুরে একবারে কান যত একটা থাপ্পড় মারবা। মামা আমি মারামারির মধ্যে নাই, যা করণের ওই করবো, ঠিক আছে? ভুলে যাই না কইলাম।
আমার দোকানের সামনে তো রাখন লাগবো, একটা গলায় পাড়া দিয়ে এক কেজি তার দাম উসুল করে নিব। আমারও সিরস না, আমার নাম দিলু। খুবই বেগতিক, যে কোনো সময় যে কোনো অঘটন ঘটতে যাইতে পারে। বাসায় অলরেডি দুইজন কাইট মানে করোনায় ধরছে দুইজন। কি বলেন, মানে কারে কারে অ্যাটাক করছে? প্রথম অ্যাটাক করছে সাসাজন রে, তারপরে অ্যাটাক করছে বড় আফারে। আল্লাহ বাঁচাইছে। আচ্ছা হেনারে ধরে নেই তো? দূর কি বিশ্বাস হইতে আছে না? আচ্ছা আমার লগে আইন আইয়ে একটু সাসাজনের লগে গল্প গুজব করতে যান, কত যায় না কোন ঠাস করে মজা যায়। করোনা তো ভাইরাস বোঝেন না, কাছে গেলেই এও মরিয়া যায়। আমি যাইতে সাহস পাই না। আপনার আইন না একটু একটু গল্প গুজব করতে যান। আরে বান্দর, শ্বশুরের এই বিপদের দিনে তোরা দৌড়ায় পালাস, আবার এই বাড়িতে তোরা বিয়া করতে চাস। চাষা কি বলো যে তোগো লগে বিয়া দেবে? আরামজাদা। প্রয়োগ করতে হবে ঘরে তো দুজন অসুস্থ রোগী আছে, একজনের উপর প্রয়োগ করলেই হবে। হ্যাঁ তুই এক কাজ কর, বাবাকে খাইয়ে দে। বাবা আমার মনে হয় না বাবা এই ওষুধটা খেতে রাজি হবে। তাহলে আপা? হ্যাঁ তোরা ভালো কথা বলেছিস, এক কাজ কর তোরা দুজন বস, আমি আপাকে ওষুধটা খাইয়ে আসি। কিন্তু আমার তো মনে হয় না আপা এমনি এমনি রাজি হবে। কেউ যদি খেতে না চায় তাহলে আমি এত কষ্ট করে ওষুধটা বানালাম কেন? তুই অবশ্য একটা কাজ করতে পারিস। কি কাজ? পল্টু ভাই। ইয়েস পল্টু ভাই। তাহলে চল মেয়েটা আগে পল্টু ভাইয়ের উপর টেস্ট করি, তারপর তো বুঝতে পারবো কে। ইয়েস টেস্ট করি। চল চল চল। কৃষ্ণায় দু হাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ফিজ আপ ফিজ আপ। আচ্ছা কি ব্যাপার, আপনারা সবাই মিলা এক লগে কই যাইতে আছেন? সিনেমা শুটিং দেখতে যাইতে আছেন? বাবার অবস্থা অত একটা ভালো না, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। ওষুধটা কতটা ভালো সেটা তোমাকে খেয়ে প্রমাণ করতে হবে। মুখামুখন দুঃখে মোর কি ওই অসুখ হইছে? তোমার যেন এই অসুখটা না হয় সে কারণেই তোমার এই ওষুধটা খেতে হবে। ও হেয়া, তাহলে তো কোনো সমস্যা নাই, দেন খাই। তারপর একবারে খেয়ে ফেলবে, পারবে না?
পারমুনা কেয়া ছোটবেলায় মগ বাড়ির পাশে যে নদী আসেলে নদীর মধ্যে নাক সিপে দিয়া পানি নিচ দিয়া এই মাথায় গেছি আবার আইসি গেছি আইসি কতবার। ওকে ওকে না এটা পুরোটা শেষ করো একটা নে। আচ্ছা দেখ আমি মরে যেতে আছি আমি মনে হয় দুনিয়ায় না আল্লাহ আমার বাচ্চা বাচ্চা ভিতরে চলে বুঝি অঙ্গার হয়ে যাইতে আছে চাচা আপনি একটা করোনা রোগী আপনি ধরছেন আমার কোন চা আছে আপনি চাইন আমি করো না হইয়া বাইরে যাই আপনার মাইয়ের সবাই মিলতে আমারে বীজ খাওয়াইছে এখন আপনি ধৈর্য আমারে মাইয়া মেলতে চাইতে আছেন করোনা রোগী মোরে দেখতে কি ডাক্তার আইছেলে না ডাক্তার তো এখনো আসেনি ডাক্তার তাইলে তো আমি কনফার্ম না বাইছে আসি না বাইছে গেছি ডাক্তার না কইলে তো মুই বিশ্বাস করব কেমনে তাইলে বোধহয় মুই বাইছেই গেছি Thank you.